চীন পাকিস্তানকে সামরিকভাবে পরাস্ত করতে রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ভারত। S-400 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে ভারত রাশিয়া খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। ভারতে S-400 সামিল হলে প্রতিরক্ষা বিভাগ কয়েকগুণ বেশি শক্তিশালী হয়ে উঠবে। রাশিয়ার এক উচ্চপদস্থ আধিকারিক এক সংবাদ সংস্থাকে এ বিষয়ে জানিয়েছেন। ইন্টারন্যাশনাল কর্পোরেশন অ্যান্ড রিজিওনাল পলিসি অফ বিসেক্ট এর ডিরেক্টর ভিক্টর কে ক্লাদোভ জানান, ভারত কত সংখ্যক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে বর্তমানে সেই বিষয়ে আলোচনা চলছে। তবে এই চুক্তি কবে হবে সে নিয়ে নির্দিষ্ট কোনো দিনের কথা জানাননি তিনি। গত বছর 15 অক্টোবর এ বিষয় নিয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছিল ভারত, যার মূল্য $5 কোটি বেশি। এর পাশাপাশি ভারত 4টি যুদ্ধজাহাজ এবং কামভ হেলিকপ্টার নির্মাণের কথাও জানায়। প্রযুক্তিগত দিকটি ভালো করে দেখে নেওয়ার ওপরও জোর দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত বছর গোয়াতে আয়োজিত ব্রিক্স সামিটে এই সংক্রান্ত আলোচনা হয় দুই দেশের মধ্যে। S-400 মিসাইল সিস্টেমের বিশেষত্ব, এটি একটি বিমান ধ্বংসকারী মিসাইল। রাশিয়ার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের অন্যতম অংশ এটি, যা রুশ সেনাবাহিনীতে 2007 সালে যুক্ত করা হয়েছিল। বিমান, ক্রুজ, ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে এই সিস্টেম। 400 কিলোমিটার পর্যন্ত অনায়াসে যেতে পারে। আমেরিকার সব থেকে উন্নত প্রযুক্তির ফাইটার জেট F-35কে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এর। একসঙ্গে 3টি মিসাইল গুঁড়িয়ে দিতে পারে এটি।